বন্ধুরা জাস্ট খানিকক্ষণ আগেই আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিও হয়তো সবাই এখনও দেখে উঠতে পারেননি, কিন্তু তার মধ্যেই একটু আগে মানে এখন বাজে হচ্ছে 9:12, এই খবরটা ঠিক 15 মিনিট আগে মানে 9:02-3 মিনিট আগে আমার কাছে এসে পৌঁছেছে এবং আমি বাধ্য এই ভিডিওটা বানানোর জন্য। বিরাট বড় খবর, রাশিয়ার লুনা 25-এর ইঞ্জিনে বিরাট সমস্যা দেখা দিয়েছে চাঁদের কক্ষপথে। কি বিষয় আর তারপর রাশিয়ার তরফ থেকে কি জানানো হয়েছে সমস্তটা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব। গতকালকেই খুব কাছের কক্ষপথ, যেটা 100 কিলোমিটার বাই 100 কিলোমিটার, সেই কক্ষপথে পৌঁছে গিয়েছিল। এরপরে ল্যান্ডিংয়ের জন্য তার দরকার ছিল 100 কিলোমিটার বাই 18 কিলোমিটারের কক্ষপথে যাওয়া, যেটা আজকে দুপুরবেলাতে ট্রাই করছিল এবং লাস্ট ট্রাই করেছে সন্ধেবেলায়। সেখানকার সময় অনুযায়ী মানে রাশিয়ান টাইম অনুযায়ী দুপুর 2:10 মিনিটে তাদের ওখানকার টাইম অনুযায়ী তারা অন করে, কিন্তু ইঞ্জিন ঠিকমতো অন হয়নি এবং ম্যানুয়েভার ডিম্যানুয়েভার কিছু হচ্ছে না। সেই নিয়েই আপডেট এসছে। এটা কিন্তু খুব বড় খবর এবং এর পরবর্তী সময় রাশিয়া কি করবে সেটা তাদের মহাকাশ বিজ্ঞানীরা অবশ্যই জানাবেন, কিন্তু এই যে খবরটা অথেন্টিক সেটা তো আপনাদের জানাতেই হবে। জাস্ট আমার কাছে এই খবরটা এসছে, রাশিয়ান মিডিয়াও নয়, একেবারে রসকসমসের তরফ থেকে এই খবরটা এসছে এবং আমি আপনাদের জন্য রাশিয়ান থেকে ইংলিশে ট্রান্সলেট করেছি। কি দাঁড়াচ্ছে বিষয়টা আপনাদের জানিয়ে দিই। টুডে ইন accordance with the Luna 25 flight program at 14:10 মানে দুপুর 2:10, an impulse was issued to transfer the station to the pre-landing orbit। তার মানে আমি যেটা বলছিলাম যে আগের যে 100 বাই 100 কক্ষপথ ছিল সেই কক্ষপথ থেকে 100 বাই 18 যে কক্ষপথে নিয়ে আসার কথা প্রি ল্যান্ডিং অরবিট, সেই অরবিটে আসার জন্য কিন্তু চেষ্টা করা হচ্ছিল। এবং তারপর পুরোটা দেখেনি, ডিউরিং দ্য অপারেশন অ্যান এমার্জেন্সি সিচুয়েশন অকার্ড অন বোর্ড দ্য অটোমেটিক স্টেশন হুইচ, এখানে বলি অটোমেটিক স্টেশন মানে কিন্তু লুনা 25-এর কথা বলা হয়েছে, হুইচ ডিড নট অ্যালাউ দ্য ম্যানুয়েভার টু বি পারফর্মড উইথ দ্য স্পেসিফাইড প্যারামিটার্স, মানে পারফর্ম করার জন্য যে স্পেসিফাইড প্যারামিটারের দরকার ছিল সেইটা কিন্তু সে ফুলফিল করতে পারেনি এবং ডিনাই করেছে এক প্রকার ম্যানুয়েভার ডিম্যানুয়েভারের জন্য। সেই কক্ষপথে সে কিন্তু পৌঁছাতে পারেনি। এবার কি বলেছে, দ্য ম্যানেজমেন্ট টিম ইজ কারেন্টলি অ্যানালাইজিং দ্য সিচুয়েশান। অবশ্যই অ্যানালাইজিং করতে হবে, যেরকম আমাদের যখন ল্যান্ডার বিক্রম ঠিকমতো তার ল্যান্ডিং করতে পারেনি, সেক্ষেত্রে আমাদের পরবর্তী সময় অ্যানালাইজিং করা হয়েছে। এখন এদেরও কিন্তু অ্যানালাইজিং চলবে এবং পরবর্তী সময় দুটো স্টেপ সবার আগে এখন হচ্ছে সমস্ত কিছু শাটডাউন করে দিতে হবে তাদের। যতটা আমি জানি তারা শাটডাউন করেও দিয়েছে, শুধুমাত্র তার যে পাওয়ার সিস্টেম চালু থাকবে, বাকি সমস্ত ইকুইপমেন্ট শাটডাউন করবে, তারপর রিবুট করবে। রিবুট করার পর তারপরে আবার অ্যাপ্লাই করবে তাদের প্রি ল্যান্ডিং কক্ষপথে যাওয়ার, অরবিটে যাওয়ার, যেটা আমি বারবার বলছি ওরা 18 কিলোমিটারের উপর থেকে ভার্টিক্যালি নামাবে। তো সেটা 18ই হোক 20ই হোক 25ই হোক, তাকে প্রি ল্যান্ডিং 30ই হোক যেতেই হবে। প্রি ল্যান্ডিং অরবিটে সে পৌঁছাতে পারেনি, তার ইঞ্জিন কিন্তু ডিনাই করেছে ফায়ার করার জন্য এবং ডিম্যানুয়েভার বা ম্যানুয়েভার হয়নি। এটা এই মুহূর্তের বিরাট বড় খবর। অনেকে হয়তো এখন ভারতবাসী হিসাবে মানে ভাবতে পারেন যে রাশিয়া ফেল হয়ে যাচ্ছে, আনন্দ প্রকাশ করতে পারেন, ব্যাপারটা এরকম নয়। এই খবরটা এসছে জানালাম, এরপরে আবার রিবুট করার পর বা রিবুট করেও তারা টেস্ট করার পর এই নোটিফিকেশান জারি করেছে কি না সেটাও জানার ব্যাপার আছে। তবে লক্ষ্য তো রাখছি আমি, এই খবরটা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, তাই আমাদের এই আগের ভিডিওটা চলাকালীনই আমি এই ভিডিওটা দিতে বাধ্য হলাম, তার কারণ আপনাদের কাছেও এটা গুরুত্বপূর্ণ। লুনা 25-এর উপরেও আমরা প্রত্যেকে নজর রাখছি। এই মিশন কি সাকসেস হবে অনেকের প্রশ্ন, সেটা সময়ের অপেক্ষা। আগামীকাল দিনটা খুব ভাইটাল বা আজকে রাত্রের দিনটাও খুব ভাইটাল। আর সব থেকে আগে আর একটা কথা বলে রাখি, ওরা কিন্তু আমাদের আগে প্রি ল্যান্ডিং অরবিটে যাচ্ছিল, যেটা 100 কিলোমিটার বাই 18। আমরাও কিন্তু আজকের মাঝরাতে 2টোর সময় এই প্রি ল্যান্ডিং অরবিটেই প্রবেশ করব, যেটা আমাদের 103 বাই 35 এরকম হওয়ার কথা। তাই আমরাও কিন্তু এখনও প্রি ল্যান্ডিং অরবিটে যাইনি। এখনই বলা খুব মুশকিল। রাশিয়া চেষ্টা করবে তাদের রিবুট করে সমস্ত ইকুইপমেন্টকে ঠিক করে তারপর প্রি ল্যান্ডিং অরবিটে যাওয়ার, এই কারণে তাদের কিন্তু লেট হতে পারে। 22 তারিখে তারা ল্যান্ড নাও করতে পারে। আর আমাদের খুব ভাইটাল হয়ে গেল আজকে রাত্রিরের প্রি ল্যান্ডিং অরবিটে যাওয়ার। মুন রেস জমে উঠেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সমস্ত ভারতবাসীর জন্য জয় হিন্দ, বন্দে মাতারাম। আর বাংলাদেশের সকলকে সালাম এবং নমস্কার।